হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে তোমরা বাংলার দলে হয়ে খেলার সুযোগ পাবে। ঠিক আছে, তো তোমরা অনেকেই জানো যে ডিস্ট্রিক্ট ট্রায়াল ওপেন ট্রায়াল হয়। তো তোমাদেরকে বলে রাখি, বেঙ্গল ট্রায়াল কিন্তু ওপেন হয় না। ঠিক আছে, বেঙ্গল ট্রায়ালে যাওয়ার জন্য কিছু নির্দিষ্ট উপায় আছে। তো সেই উপায়গুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কিছু পার্টিকুলার প্ল্যাটফর্ম আছে যেখানে পারফরমেন্স করলে তবেই তুমি বেঙ্গল ট্রায়ালে যেতে পারবে, আদারওয়াইজ তুমি যেতে পারবে না। ঠিক আছে, তো কীভাবে যাবে, কোন কোন প্ল্যাটফর্মে তুমি পারফরমেন্স করলে তবেই তুমি বেঙ্গল ট্রায়ালে যেতে পারবে, তার সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। তো বন্ধুরা, তার আগে জেনে নাও, আমার নাম গৌরব আর তোমরা দেখছো বেঙ্গলি ক্রিকেট টেক। তো তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ এই চ্যানেলের মাধ্যমে আমি ওয়েস্ট বেঙ্গলের ক্রিকেট রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দুটো শ্রেণীর বেঙ্গলের ক্রিকেটের ব্যাপারে বলবো। প্রথমত হচ্ছে আন্ডার 16 বেঙ্গল, আর দ্বিতীয়ত হচ্ছে আন্ডার 19 বেঙ্গল। ঠিক আছে, তো প্রথমে আমি আন্ডার 16 বেঙ্গলের ব্যাপারে বলবো। আন্ডার 16 বেঙ্গলে যেতে গেলে তোমাকে কোন কোন প্ল্যাটফর্মে পারফরমেন্স করতে হবে, তো এটা খুব একটা টাফ নয় আন্ডার 16 বেঙ্গল খেলাটা। ঠিক আছে, তোমরা শুধুমাত্র প্ল্যাটফর্মগুলো জানো না যে কোন প্ল্যাটফর্মে পারফরমেন্স করলে তোমরা যেতে পারবে। তো তোমরা যদি প্ল্যাটফর্মগুলো জেনে নাও যে এই এই প্ল্যাটফর্মগুলোতে আমি যদি পারফরমেন্স করতে থাকি দিনের পর দিন, তাহলে কিন্তু আমি খুব ইজিলি বেঙ্গলের দলে আসতে পারবো। তো বন্ধুরা, বেঙ্গলের দলের আসার আগে তোমাকে একটা কথা বলে দিই, বেঙ্গল দলে আসার আগে তোমাকে কিন্তু বেঙ্গল ট্রায়ালে যেতে হবে, কারণ বেঙ্গল ট্রায়াল কিন্তু ওপেন ট্রায়াল হয় না, যে কেউ কিন্তু বেঙ্গল ট্রায়ালে যেতে পারে না। তো বেঙ্গল ট্রায়ালে তোমরা কীভাবে যাবে, তার প্রথম উপায় হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাচ। ঠিক আছে, তোমাদের প্রত্যেক জেলায় জেলায় দেখবে ডিস্ট্রিক্ট ট্রায়াল হয়ে থাকে, একটু খবর নিও তোমাদের সিনিয়র দাদাদের কাছ থেকে বা তোমাদের জেলার যেখানে স্পোর্টস একাডেমি আছে, ঠিক আছে, সেখান থেকে খবর তোমরা নিতে পারবে। তো সেখান থেকে খবর নিও যে কবে কবে ডিস্ট্রিক্ট ট্রায়াল হয় তোমাদের জেলায়। তো ডিস্ট্রিক্ট ট্রায়ালে গিয়ে তুমি ডিস্ট্রিক্ট টিমে সিলেক্ট হয়ে যে CAB অনুষ্ঠিত যে আন্ডার 16 ডিস্ট্রিক্ট ম্যাচগুলো হয়, তো সেখানে তুমি পারফরমেন্স করে কিন্তু বেঙ্গল ট্রায়ালে আসতে পারবে। ঠিক আছে, তো প্রথম হয়ে গেল ডিস্ট্রিক্ট, দ্বিতীয় হচ্ছে অম্বর রায় আন্ডার 16 ক্রিকেট টুর্নামেন্ট। ঠিক আছে বন্ধুরা, ডিস্ট্রিক্ট খেলার থেকেও ইজি হচ্ছে অম্বর রায় ক্রিকেট টুর্নামেন্ট খেলা। তো এটা তোমরা কিভাবে খেলবে, এটা খেলা খুবই ইজি। কলকাতা মাঠে প্রচুর কোচিং ক্যাম্প আছে যারা অম্বর রায় আন্ডার 16 ক্রিকেট টুর্নামেন্টে টিম করে থাকে। ঠিক আছে, তো তোমরা একটু যাচাই করে দেখো যে কোথায় কোথায় এর টিম করে, অনেক টিম করে, অনেক টিম। তোমরা যদি জানতে না পারো তাহলে আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে এর ব্যাপারে ডিটেলসে জানিয়ে দেবো যে কোন কোন টিমে তোমরা খুব ইজিলি চান্স পেয়ে যাবে। অনেক টিম আছে কলকাতা মাঠে যেখানে তুমি খুব ইজিলি আন্ডার 16 অম্বর রায় টুর্নামেন্ট কিন্তু খেলতে পারবে। ঠিক আছে, তো অম্বর রায় টুর্নামেন্টে তুমি পারফরমেন্স দিনের পর দিন যদি করতে থাকো, তোমার কিন্তু বেঙ্গল ট্রায়ালে নাম যাবে। তো এটা একটা বিরাট বড় অপরচুনিটি, অম্বর রায় আন্ডার 16 টুর্নামেন্ট। ঠিক আছে, থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে খুবই, মানে এটা যদি তুমি করে থাকো তাহলে তোমার পক্ষে বেঙ্গল খেলাটা খুবই ইজি। আন্ডার 16, আন্ডার 19 ব্যাপারটা আমি পরে বলছি, এই কাজটা করে থাকলে আন্ডার 16 খেলাটা কিন্তু তোমার পক্ষে খুবই ইজি। সেটা হলো কি, ক্লাব ম্যাচ, সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন। সেকেন্ড ডিভিশন তুমি যদি খেলো, আন্ডার 16 তোমার এজ থাকে, তো তুমি বেঙ্গলের টিমে খুবই ইজিলি চলে আসবে, কিন্তু তোমাকে পারফরমেন্স করতে হবে। ঠিক আছে, তুমি কোনো টিমে তোমাকে সাইন করিয়ে রেখে দিল, খেলাচ্ছে না, এরকম করে কিন্তু হবে না, তোমাকে পারফরমেন্স করতে হবে। একটা অ্যাভারেজ পারফরমেন্স করলেই কিন্তু তুমি বেঙ্গলের দলে চলে আসবে। ঠিক আছে, তো আরেকটা এখন খুবই ইম্পর্টেন্ট নিয়ম হয়েছে CAB থেকে করেছে,
প্রত্যেকটা সেকেন্ড ডিভিশন ক্লাবেই কিন্তু একটা করে আন্ডার 15 ছেলেদেরকে খেলানো হয়, ঠিক আছে? এটা একটা নিয়ম যে খেলাতেই হবে, একটা আন্ডার 15 প্লেয়ারকে একটা সেকেন্ড ডিভিশন টিমে কিন্তু সুযোগ দিতেই হবে। এই নিয়মটা কিন্তু মাস্ট সিএবি থেকে বলা আছে, আর এটা তোমাদের জন্য একটা বিরাট বড় সুযোগ। তো তোমরা তোমাদের একাডেমির বেস্ট প্লেয়ার হওয়ার চেষ্টা করো, যাতে তোমরাও সেকেন্ড ডিভিশন টিমে জয়েন হতে পারো। তো সেকেন্ড ডিভিশন থেকে কিন্তু আন্ডার 16 বেঙ্গল খেলাটা খুবই ইজি, ঠিক আছে? তো সবসময় তোমরা চেষ্টা করো যে সেকেন্ড ডিভিশন টার্গেট করো। তো ক্লাব যদি তোমরা একবার খেলে নিতে পারো, পারফরমেন্স যদি তুমি করতে থাকো, তুমি কিন্তু খুব ইজিলি বেঙ্গলের দলে সুযোগ পেয়ে যাবে। তো এবার আসি আমি 19। তো 19 বেঙ্গল খেলাটা একটু টাফ 16-এর থেকে, কারণ 19 বেঙ্গলে খেলতে গেলে তোমাকে, আমি যতদূর দেখেছি, বিকজ কম্পিটিশান তো এখন কলকাতা মাঠে প্রচুর, তো 19 বেঙ্গল খেলতে গেলে তোমাকে ফার্স্ট ডিভিশন খেলতে হবে, ঠিক আছে? সেকেন্ড ডিভিশন থেকেও হয়, এটা আমি বলবো না যে সেকেন্ড ডিভিশন খেলছে তারা 19 বেঙ্গল খেলছে না, এরকম কি হয় না, এরকম হয়। কিন্তু সেকেন্ড ডিভিশন থেকে যদি তোমাকে খেলতে হয়, তাহলে তোমাকে কিন্তু পারফরমেন্সটা সেই লেভেলের করতে হবে। হয়তো তুমি 5টা ম্যাচে 400 রান করলে, ঠিক আছে, কিংবা 10টা ম্যাচে 700-800 রান করলে একটা সিজনে, তবেই কিন্তু তুমি 19 বেঙ্গলে সিলেক্ট হতে পারবে, ঠিক আছে? 10টা ম্যাচে 200-300-400 রান করে কিন্তু হবে না, কারণ অনেক প্লেয়ার আছে যারা ফার্স্ট ডিভিশনে 10টা ম্যাচে 300-400 রান করছে, তারা ফার্স্ট ডিভিশনে করছে, সেটা বুঝতে হবে। ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশনের লেভেলটা কিন্তু আকাশ পাতাল তফাত, এটা অনেকে বোঝে না, ঠিক আছে? সবাই ভাবে যে ফার্স্ট ডিভিশনটা আর সেকেন্ড ডিভিশনটা তো একই, কিন্তু নয়, ফার্স্ট ডিভিশনে সব প্রফেশনাল প্লেয়াররা খেলছে, ঠিক আছে? তো যারা অলরেডি বেঙ্গল খেলে এসেছে, তো খেলাটা ইজি, খেলাটা টাফ এটা আমি বলবো না, কিন্তু খুব একটা ইজিও নয়, ঠিক আছে? তো তোমরা টার্গেট করো ফার্স্ট ডিভিশন খেলার, যারা আন্ডার 19 বেঙ্গলে আসতে চাও ফার্স্ট ডিভিশন খেলার। তো ফার্স্ট ডিভিশনই একমাত্র 19 বেঙ্গলের মেন পার্ট, তো 19 বেঙ্গল খেলার জন্য কিন্তু তোমাকে ফার্স্ট ডিভিশনটা খেলতে হবে। সেকেন্ড ডিভিশন থেকেও হবে, কিন্তু তোমাকে বললাম পারফরমেন্স কিন্তু খুব, মানে পারফরমেন্স খুব টাফ সেকেন্ড ডিভিশন থেকে। আর একটা কথা যেটা আমি ভিডিও শেষে বলবো বলেছিলাম, তো সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন বা ডিস্ট্রিক্ট বা অম্বরাই যে কোনো টুর্নামেন্টই খেলো না কেন, তোমরা পারফরমেন্স করতে থাকো। যদি তোমরা ডেলি পারফরমেন্স করতে থাকো, দিনের পর দিন পার ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্স করতে থাকো না, তো তোমাদেরকে কেউ ড্রপ করতে পারবে না, ঠিক আছে? আর একটা জিনিস, আমাদের পশ্চিমবঙ্গের বহু ভাইয়েরা আছে যারা আর কি জানেই না, আমাদের, আমি যেই জেলায় ডিস্ট্রিক্টে থাকি সেইখানকার ডিস্ট্রিক্ট ট্রায়াল কবে হয় সেটাই অনেকে জানে না। তো আমি তাদের সবাইকে, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা একটু খবর রাখো, ঠিক আছে? সব কিছু কিন্তু তোমাকে লোকে বলে দেবে না, এইখানকার ডিস্ট্রিক্ট ট্রায়াল কবে না কবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে কেউ বলে দেবে না, এটা তোমাকেই খবর রাখতে হবে। তো তোমরা একটু এই খবরগুলো রাখার চেষ্টা করো, কারণ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অনেক কিছু হয়। অনেকে ভাবে যে ডিস্ট্রিক্ট খেলে কিছু হয় না, এগুলো ফালতু কথা। তো একটু খবর রাখার চেষ্টা করো যে কবে তোমাদের ডিস্ট্রিক্ট ট্রায়াল হচ্ছে, কবে কোন ক্লাবের ট্রায়াল হচ্ছে, ঠিক আছে? এগুলো একটু খবর রাখার চেষ্টা করো। আর কলকাতা মাঠে যদি কোনো সেকেন্ড ডিভিশন ক্লাবের ওপেন ট্রায়াল হয়, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো যে কবে কোথায় কখন কোন সেকেন্ড ডিভিশন ক্লাবের ট্রায়াল আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? অনেকে তো ফেসবুক পেজ ফলো করে না, তো ফেসবুক পেজে দিয়ে দেয় যে আমাদের এই ক্লাবের ওপেন ট্রায়াল আছে, যেমন হাওড়া ইউনিয়ন বলে একটা ক্লাব আছে সেকেন্ড ডিভিশন, তাদের ওপেন ট্রায়াল চলে প্রতি বছরই। তো সেগুলো অনেকেই জানতে পারে না, যে কারণে তারা যেতে পারে না ট্রায়ালে। তো আমি সমস্ত কিছু তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। তো বন্ধুরা, আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।